ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। চাল ডিম সবজি সহ সব পণ্যের দামই লাগামহীন, সরবরাহ ঘাটতির অজুহাতে দফায় দফায় দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। সাম্প্রদায়িক হামলা ঠেকাতে এবার দলীয় নেতা কর্মীদেরও পূজা মণ্ডপ পাহারার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরাজয়ের ভয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে দিতে চায় না সরকার, অভিযোগ রুহুল কবির রিজভীর। 76তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রায়ত্ত গাজী ওয়ার্কসে মেশিনারিজ কেনার প্রকল্পে ব্যাংক ব্যাপক লুটপাটের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে পাঠানো লিঙ্ক সাইবার হামলার অস্ত্র, প্রযুক্তিগত হামলা মোকাবেলায় প্রয়োজন শক্তিশালী পাসওয়ার্ড বলছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। সব কৌতূহল ছাপিয়ে প্রকাশ্যে আনা হল নায়িকা বুবলি ও নায়ক সাকিব খানের সন্তান শেহজাদ খান বীরকে। যুক্তরাষ্ট্রের উপকূলে দ্বিতীয় দফায় আঘাত হানতে শক্তি বাড়াচ্ছে হারিকেন ইয়ান, এবার সাউথ ক্যারোলাইনায় জরুরি অবস্থা। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলতে রাত 11:55 দেশ ছাড়ছে বাংলাদেশ দল, সাকিব যোগ দেবেন রবিবার। সিলেটে কাল শুরু নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট, উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।